হ্যালো বন্ধুরা স্বাগত জানাই ফ্রি নলেজ চ্যানেলে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম সেট থিওরি ওপরে এটা সেট ওপর টিক্স বলতে পারেন অথবা কিছু ফর্মুলা যে জানলে সেট থিওরি খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখুন প্রথম ফর্মুলাটা হচ্ছে ধরুন এ আর বি এ হচ্ছে একটা সেট ধরুন এ একটা সেট তাহলে এক নম্বর যেটা হচ্ছে এ ইউনিয়ন সবসময় এ হবে এটা মনে রাখবেন দু নম্বর যেটা হচ্ছে এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট সবসময় ইউনিভার্সাল সেট হবে আর তিন নম্বর মনে রাখবেন যে এ ইউনিয়ন এ সেট সবসময় ইউনিয়ন সেট এ এ সেট হবে এবার আরেকটা দেখুন ধরুন এ ইন্টারসেকশন নাল সেট সবসময় কী হবে নাল সেট হবে এ আর নাল সেটের মধ্যে কমন বলে কিছু থাকবে না তাই নাল সেট হবে দু নম্বর হচ্ছে এ ইন্টারসেকশান ইউনিভার্সাল সেট এ ইন্টারনে ইন্টারসেকশান ইউনিভার্স সেট এ সেট হবে আর তিন নম্বর হচ্ছে এ ইন্টারসেকশন এ সেট এটাও কিন্তু এ সেটই হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা মনে রাখবেন যে ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট সবসময় নাল সেট হবে অথবা নাল সেটের কমপ্লিমেন্ট সময় ইউনিভার্সাল সেট হবে নাল সেটের কমপ্লিমেন্ট সবসময় ইউনিভার্সাল সেট হবে এটা মনে রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবার দেখুন এ একটি সেট বলেছি এ ইউনিয়ন এ ইউনিভার্স সেট এটা সবসময় ইউনিভার্সাল সেট হবে এটা মনে রাখবেন এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক আবার এ ইন্টারসেকশান এ ইনভার্স সবসময় নাল সেট হবে এটাও একটা গুরুত্বপূর্ণ ট্রিক এবার দেখুন বন্ধুরা ধরুন এ একটা সেট আর বি একটা সেট এই দুটো সেটের মধ্যে কি হচ্ছে যদি এ ইউনিয়ন বি ইকাল টু বি ইউনিয়ন এ হবে আবার এ ইন্টারসেকশন বি ইকোয়াল টু বি ইন্টারসেকশন এ হবে কোনো অসুবিধা নেই এটাকে বলা হয় কমিউনিটেটিভ সেটের কমিউটেটিভ ল এটাকেই বলা হয় আবার দেখুন এ এ প্রপার সেট হবে কার এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি এর প্রপার সাবসেট হবে কিন্তু এ সেট আবার এ ইউনিয়ন বি এর আবার প্রপার সাবসেট হবে বি সেট আবার এই এ ইউনিয়ন বি কার প্রপার সাবসেট হবে ইউনিভার্সাল সেটের প্রপার সাবসেট হবে এটাও মনে রাখতে হবে এটাও খুব গুরুত্বপূর্ণ যে এ ইউনিয়ন বি এর প্রপার সাবসেট হবে এ সেট এ ইউনিয়ন বি এর প্রপার সাবসেট হবে বি সেট আর ইউনিভার্সাল সেটের প্রপার সাবসেট হবে এ ইউনিয়ন বি এবার দেখুন বন্ধুরা এ ইন্টারসেকশন বি এ হবে হচ্ছে এ সেটের প্রপার সাবসেট আবার এ ইন্টারসেকশন বি বি সেটেরও প্রপার সাবসেট হবে বি সেটেরও প্রপার সাবসেট হবে এবার দেখুন বন্ধুরা যখন এ মাইনাস বি করবো এটা মনে রাখবেন এ মাইনাস বি করলে সবসময় এ ইন্টারসেকশন বি ইনভার্স হবে এ মাইনাস বি এর মান এ ইন্টারসেকশন বি ইনভার্স হবে বা যখন বি মাইনাস এ করব দুটি সেটকে মাইনাস করবো তখন এর মান বি ইন্টারসেকশন বি ইনভার্স হবে সরি বি ইন্টারসেকশন এ ইনভার্স হবে এটাও খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা বলতে পারেন এটা হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে ডি মর্গান থিওরেম ডি ল ডি লস কি যদি এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট হবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা অবশ্যই মনে রাখতে হবে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট হবে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটাই হচ্ছে ডিমর্গানস লস এই দুটোই ল আছে ডিমর্গান্স এটা অবশ্যই মনে রাখতে হবে দেখুন এ বি যদি ডিসজয়েন্ট সেট হয় ডিসজয়েন্ট সেট হয় ডিসজয়েন্ট সেটস তাহলে কি হবে তাহলে দেখুন এ ইন্টারসেকশন বি সেটের মধ্যে কমন এলিমেন্ট কিছুই থাকে না তাই এ ইন্টারসেকশন বি নাল সেট হবে আর এ ইউনিয়ন বি নট ইকাল টু নাল সেট হবে ওভারল্যাপিং সেটস এর ক্ষেত্রে কি হবে এ ইন্টারসেকশান বি নট ইকোয়াল টু কিন্তু নাল সেট হবে মানে ওভারল্যাপিং হলে ইন্টারসেকশন বি এর কমন এলিমেন্ট কিন্তু থাকবে তো এই ছোট ট্রিক্সগুলো মনে রাখলে সেটের অঙ্ক খুব তাড়াতাড়ি হবে